ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা মহিলা মোর্চার উদ্যোগে ওলোয়াইপুয়া ব্লক মণ্ডল মহিলা মোর্চার ব্যবস্থাপনায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার লোয়াইপুয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ের প্রেক্ষাগৃহে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সহায়তায় বিভিন্ন লোকের স্বাস্থ্য সম্বন্ধীয় পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। শিবির চলাকালে সাংবাদিকদের জানান মহিলা মোর্চার পদাধিকারীরা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবস উপলক্ষে দল নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই 20 দিনব্যাপী টানা কর্মসূচির মধ্যে স্বাস্থ্য শিবির হচ্ছে একটি পর্ব। মূলত মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ও তাদের প্রয়োজনীয় শারীরিক রোগ নিরাময়ের লক্ষ্যে শিবির অনুষ্ঠিত হলেও এখানে সবার চিকিৎসা করা হয়েছে এবং ঔষধও দেওয়া হয়েছে বলে জানান তারা। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন লোয়াইপা মণ্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সম্পাদক সন্ধ্যা রায় সিং, জেলা প্রভারী জয়দীপা পাল, জেলা সাধারণ সম্পাদক অর্পিতা পাল রত্নাকানু, সম্পাদক রূপশ্রী চৌধুরী দাস, জেলা কার্যকরী সদস্য সঙ্গীতা ভর্মা। লোয়াইপুয়া মণ্ডল মহিলা মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী নিবা গোয়ালা, সাধারণ সম্পাদক জবারানী নাগ, কিশোর চৌধুরী, ধ্রুব চক্রবর্তী ও স্বপন দাস। এছাড়া জিপি সভানেত্রী লোয়াইপুয়া জিপি বর্ণালী সিনহা, বাজারিছড়া যোগাময় পাল, ডেঙ্গানবোধ জিপি সভানেত্রী প্রতিনিধি রতীন্দ্র ভর্ধন, লোয়াইপুয়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শম্পা চৌধুরী প্রমুখ। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মহিলা মোর্চা থেকে আর স্টেটের কিছু পদাধিকারী, একজন এক্সিকিউটিভ আছেন, আমি সেক্রেটারি। আমরা এখানে লোয়াইপুয়া ব্লক মণ্ডলে এসেছি একটা হেলথ ক্যাম্পের জন্য মহিলা মোর্চার তরফ থেকে। মহিলাদের জন্য হেলথ বিষয়টা খুবই জরুরি, আর আমরা বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদীজির, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের জন্মদিন উপলক্ষে আমরা 20 দিনব্যাপী কার্যক্রম হাতে নিয়েছি। এটা ওনার 71তম জন্মদিন, আর যে 20 দিন কার্যসূচি আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকের দিনটাও একটা আমরা হেলথ ক্যাম্প করছি। আর সঙ্গে অন্যান্য যারা আছেন, অন্য দিন যেটা আমরা আরও করছি সেটা হলো সাফাই অভিযান, তারপর গরিবদের মধ্যে খাওয়া দাওয়া, ওইসব জিনিস আমরা করে যাচ্ছি। আর আশা করি আজকের ক্যাম্পটা এখানে সবার লোয়াইপুয়া মণ্ডলের সবার উপস্থিতিতে এবং সবার সহযোগিতায়, দাদারা অনেক চেষ্টা করেছেন এবং দিদিরাও অনেক চেষ্টা করেছেন সবার সহযোগিতায় আজকেরটা সার্থক হোক, এটাই কামনা করি। জেলা মহিলা মোর্চার তত্ত্বাবধানে হচ্ছে লোয়াইপুয়া ব্লক মণ্ডলের রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে করিমগঞ্জ মহিলা মোর্চার হচ্ছে এবং আমার লোয়াইপুয়া ব্লক মহিলা মোর্চার উদ্যোগে আমাদের লোয়াইপুয়া মণ্ডলে আজকে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত আমাদের জেলা এবং রাজ্যের পদাধিকারীরা আছেন এবং মণ্ডল মহিলা মোর্চার পদাধিকারী, যুব মোর্চা ইলেকটেড, আমাদের দলীয় ইলেকটেড প্রতিনিধি এবং মহিলা মোর্চা সবাই উপস্থিত আছেন। এবং আজকে এখন পর্যন্ত প্রায় 200 যাত্রী উপস্থিত হয়েছেন। আশা রাখি আমাদের ক্যাম্প 3টা পর্যন্ত চলবে।